Assalamualaikum everyone, welcome back to my channel, Biryani Vlogger. Anita আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি, তো আমি স্টাডি করছিলাম, তো আমার হঠাৎ খিদা লাগছিল, তো আমি এখন হচ্ছে কাপ নুডলস খাচ্ছি। তো যেহেতু সকালে নাস্তা করি নেই, ভাবলাম যে এটাই খাই, আর ইদানিং হচ্ছে আমার কাপ নুডলসটা অনেক বেশি পছন্দ আর কি। তো যখনই আমার ক্ষুধা লাগে তখনই আমি হচ্ছে কাপ নুডলস খাই আর কি, আর দুই তিনটা হচ্ছে বাসায় এনে রাখি আর কি, যাতে যখনই আমার ক্ষুধা লাগবে তখনই হচ্ছে আমি যাতে খেতে পারি। তো যাই হোক, আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো স্টাডি শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি আম্মুর কাছে আসছিলাম। তো আম্মুকে দেখলাম যে আম্মু ফিস গোছাচ্ছে, যেহেতু কালকে রমজান তো সব কিছু প্রিপারেশন নিচ্ছে আর কি। তো ওইদিকে হচ্ছে আম্মু ফ্রিজের মধ্যে যত সব বরফ ছিল সব ফ্রিজটাকে পরিষ্কার করছিল, তো ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে দেখেন আমাদের ফ্রিজের মধ্যে কতগুলো হচ্ছে সুন্দর সুন্দর চুম্বুক আর কি। যাই হোক, এখন হচ্ছে আমি রান্নাঘরে আসছি। তো আম্মু যেহেতু আজকে অনেক বেশি কাজ করতেছে, তো আম্মু হচ্ছে আজকে ডিম বিরিয়ানি করবে, তো আমি আম্মুকে বললাম যে ঠিক আছে আমার কাছে টাইম আছে, তো আমি হচ্ছে ডিম বিরিয়ানিটা করি, তুমি বাকি যে কাজ আছে সেটা তুমি করো। তো এখানে হচ্ছে আমি ডিম বিরিয়ানি করছি। তো ফার্স্টে হচ্ছে তেল দিছি, এর মধ্যে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লং এগুলো দেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই ডিম বিরিয়ানিটা আমি অনেক আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে আর শেয়ার করলাম না আর কি। পেঁয়াজ দেওয়ার পর এখন হচ্ছে এটাকে ভালোভাবে নিয়ে নিছি, এখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে এটাকে হচ্ছে ভালোভাবে নিয়ে নেব। পরে হচ্ছে আমি এর মধ্যে একে একে সব মশলা দিব। তো এখন হচ্ছে একটু খিদা লাগছিল, তো আম্মু হচ্ছে বাইরে থেকে সিঙ্গারা আনাইছে, তো এটা খাবো আর কি। আর এখন হচ্ছে ডিম বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে, তো এখন হচ্ছে এর মধ্যে আমি গুঁড়া দুধ অ্যাড করব, আর আম্মু হচ্ছে বেস্তা করে রাখছিলো, তো সেটা হচ্ছে এখন দিয়ে দিব আর কি। তো গুঁড়া দুধটা দেওয়ার ফলে আর কি বিরিয়ানির যে স্বাদটা সেটা আস্তে বেড়ে যায়, আমার তো খুব ভালো লাগে খেতে। আমি জানি না আপনারা কখনো ট্রাই করছেন কি না, যদি ট্রাই করে থাকেন অবশ্যই জানবেন যে অনেক বেশি মজা লাগে আর কি। তো গুঁড়া দুধটা দেওয়ার পর এর উপরে হচ্ছে আমি বেরেস্তা দিব, দেন হচ্ছে এটাকে আমি দমে বসাই দিব আর কি। এখন হচ্ছে দুপুরে লাঞ্চ করব, তো ডিম যেটা ছিল সেটা হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে একটু ডিজাইন করে নিয়েছি আর কি। আর আমি যেহেতু শর্ট ভিডিও দিই সেজন্য আমি দুইটা ভিডিও একসাথে করি আর কি। আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখে না তারা দেখতে পারেন যদি ভালো লাগে আর কি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুব ভালো লাগছে, আর আমার আম্মুর কাছে আপুর কাছেও খুবই ভালো লাগছে আর কি ডিম বিরিয়ানিটা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কোক খাচ্ছি আর কি। আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোটো বেল আইকনটি আছে সেটা প্রেস করে দিবেন। আর যা যা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন, মানে চারটা বেগুন, তো এইগুলোকে হচ্ছে আমার আম্মু কেটে নিচ্ছে পাত্তা পাত্তা করে, এগুলোকে হচ্ছে ফ্রোজেন করব। যেহেতু রোজা, তো রোজার মধ্যে দেখা যায় যে অনেক কাজ থাকে, তো ভাবলাম যে কিছু কাজ আগায় রাখি। আর এবার হচ্ছে আমি কোনো নাস্তা আইটেম ফ্রোজেন করে রাখি নাই, আমার আসলে টাইম ছিল না যে আমি ফ্রোজেন করে নাস্তা বানাই রাখবো। আর দেখা যায় যে ফ্রোজেন নাস্তাগুলো সবসময় আমি বানাই, আম্মু বানায় না, তো আম্মুই হচ্ছে আমার উপর ছেড়ে দেয় আর কি যে সব কিছু তুমি বানাবা। তো দেখা যায় যে এবার আম্মুকে বলছি যে যা বানাবো রোজার টাইমে বানাবো, এবার ফ্রোজেন করে কিছু রাখবো না। তো আমি
বেগুনগুলোর মধ্যে হচ্ছে পানি দিছিলাম আর হচ্ছে হলুদ দিছিলাম এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব আর এদিকে হচ্ছে আমি পলিথিন গুলো হচ্ছে কেটে নিছি চার কোণা করে আর এদিকে 10 মিনিট হয়ে গেছে বেগুনগুলো থেকে হচ্ছে পানি ঝরিয়ে নিছি আর এখন হচ্ছে পেপারের মধ্যে দিচ্ছি আপনারা যদি বেগুন ফ্রোজেন করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে লবণটা দিবেন না লবণটা দিলে দেখা যায় যে বেগুনিটা নষ্ট হয়ে যায় বা পাতলা পাতলা হয়ে যায় একদম কেমন যেন হয়ে থাকে তখন আর বেগুনি খেতে ভালো লাগে না তো আমি পেপারের মধ্যে হচ্ছে বেগুনগুলোকে হালকা একটু শুকাই নিব যাতে পানিটা টেনে নেয় আর কি পেপারগুলো আপনারা চাইলে টিস্যু পেপারও দিতে পারেন তো এখন হচ্ছে একটা বক্সে ফার্স্টে হচ্ছে আমি পলিথিন নিচ্ছি আর যখন হচ্ছে বেগুনগুলো শুকিয়ে যাবে মানে পানিগুলো সরে যাবে বেগুনের গায়ে থেকে তখন হচ্ছে একটা করে দিয়ে দিব তো এই তো দেখতে পাচ্ছেন আমি একদিনের জন্য 10টা বেগুনি রাখছি আর কি 10টা 10টা করে আমি আম্মুকে জিজ্ঞেস করছি যে তুমি একদিনে কয়টা বানাবা তো আম্মু বলল 10টা তো ওইভাবে আর কি আমি একটার উপর একটা দিয়ে রাখতেছি যাতে পলিথিন একটা উঠানোর পর একদিন ব্যবহার করা যায় এরকম আর কি তো 10টা 10টা করে করছি আর কি তো এটা এক সপ্তাহের জন্য ফ্রোজেন করে রাখছি আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সবাইকে অগ্রিম রমজান মোবারক সবাই রোজাটা ভালো কাটুক এই দোয়া করি আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ